নিঃসন্দেহে এটা আমাদের কাছে গৌরবের, ভারতের মতো একটা পিছিয়ে থাকা দেশ বলে আমরা মনে করি যাকে, মেডিকেল সায়েন্সে হোক অন্য কারণে হোক, সেই দেশ বিশ্বকে পথ দেখাচ্ছে, রাস্তা দেখাচ্ছে। অনেক উন্নত দেশ যারা মেডিকেল সায়েন্সে অনেক উন্নতি করেছে তারাও পিছিয়ে গেছে। অন্যান্য দেশে একটা করে ভ্যাকসিন হচ্ছে, আমাদের দেশে দুটো ভ্যাকসিন তৈরি করা হচ্ছে। দেশের 100 কোটি লোককে দেওয়ার সঙ্গে সঙ্গে আরও 50টা দেশের গরিব দেশের মানুষকেও আমরা দিচ্ছি, মানবতার খাতিরে। বসুধৈব কুটুম্বকমের কথা দিয়ে আমাদের প্রভুষ বলেছেন, সেটা আমরা বাস্তবে পরিণত করছি। নরেন্দ্র মোদীর মতো নেতৃত্ব আজকে দেশে আছে বলে এগুলো সম্ভব হচ্ছে। এবং যারা এইসব কাজের সঙ্গে যুক্ত আছেন, স্বাস্থ্যকর্মী, ডাক্তার, যারা রিসার্চ করছেন, অ্যাডমিনিস্ট্রেশন দেখছেন, সমস্ত মানুষ এর জন্য কৃতিত্বের প্রাপ্ত, সবাইকে ধন্যবাদ দেওয়া উচিত। দেখুন, না যুক্তি কখনোই ছিল না, এগুলো হীনমন্যতা, অযোগ্যতা আর কেবল ওঁছা রাজনীতি ছাড়া কিছু না। সারা দেশের মানুষ খুশি। আমি অন্যান্য রাজ্যেও গেলাম, আমি তো দিল্লিতে একটা ভ্যাকসিন নিয়েছি, কোথাও কোনো ঝগড়াঝাঁটি মারামারি নেই। সাধারণভাবে মানুষ আসছেন, নিচ্ছেন, সিস্টেমও আছে, এখানে কোনো সিস্টেমও নেই। আর ইচ্ছা করে গণ্ডগোল করা হচ্ছে, মানুষকে ভ্যাকসিন নিতে গিয়ে লাঠি খেতে হচ্ছে, মারা যাচ্ছে লোকে, এতে দুর্ভাগ্যের কী হবে? এই সরকারের কোনো যোগ্যতা নেই কোনো একটা কাজ ঠিকমতো করার। সারা দেশে কোটি কোটি ভ্যাকসিন, 100 কোটি মানুষ এখানে ভ্যাকসিন পেয়েছেন, সেখানে পশ্চিমবঙ্গলায় কে পাচ্ছে না পাচ্ছে বোঝা যাচ্ছে না। গ্রামের দিকে তো পাচ্ছে না লোকে, কলকাতা শহরে সমস্ত কিছু দাহ, তা সত্ত্বেও এখানে মানুষ জানতেই পাচ্ছে না কোথায় কীভাবে পাবে সাধারণ মানুষ। শুনুন, এই ধরনের ঘটনা যখন হয় কারো পক্ষে রাতারাতির ব্যবস্থা করা সম্ভব নয়, কিন্তু ওখানকার সরকার যেমন সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছে, সিবিআই তদন্ত করেছে, সিট গঠন করেছে, যা যা করার সরকারি প্রশাসনিকভাবে সেটা তারা করেছে। কিন্তু আমরা জানি যারা এটা করেছে তার পিছনে বিরাট একটা চক্রান্ত চলছে সারা দেশ জুড়ে, বিজেপিকে, বিজেপি সরকারকে বদনাম করার জন্য তাদের পূর্ণ প্রয়াস। এরপরেও আরও মার্ডার হয়েছে অন্য জায়গায়, রাজস্থান, পাঞ্জাবেও হচ্ছে, কিন্তু কিছু একটা চক্রান্ত চলছে যাতে বদনাম করার জন্য। কিন্তু ওখানকার সরকার আমার মনে হয় যথেষ্ট যোগ্য। উত্তরপ্রদেশকে জঙ্গল রাজ থেকে মোদী রাজ, যোগী রাজে নিয়ে এসেছে, উত্তম প্রদেশ করেছেন, সেটা যোগী করেছেন, বাকি তো তিনি করতে পারবেন। পশ্চিমবাংলায় নির্বাচন মানে অশান্তি, আমাদের লোকেরাও কাজ করছে, আমিও যাচ্ছি দিনহাটার মতো জায়গায়, গোসাবার মতো জায়গায় বিরোধীদের প্রচার করতে দেওয়া হচ্ছে। প্রত্যেক দিন আমাদের ক্যান্ডিডেটকে আটকানো হচ্ছে, হ্যাকল করা হচ্ছে, ভয় দেখানো হচ্ছে, সোজাসুজি ক্যান্ডিডেট দাঁড়িয়ে বলে দিচ্ছে টিএমসির, হয় টাকা দিয়ে কিনে নাও নাহলে গুলি মেরে দাও আমরা দেখে নেবো, এই ধরনের কথাবার্তা যদি শাসক দল বলে তো সাধারণ মানুষ কী করে বেরোবে, কী করে ভোট হবে, আর গণতন্ত্রেরই বা কী।